হোসেন লিখেছেন একই মসজিদে জুমার একাধিক জামাত করা যাবে কিনা একই মসজিদে জুমার একাধিক জামাত করবেন না এটা হানাফের মতে কারণ এতে জুমার যে সালাদ সেটার প্রতি মানুষের গুরুত্ব আর থাকে না তাহলে একই মসজিদে একাধিক বা দুইটা তিনটা জামাত হতে পারে তাহলে সেক্ষেত্রে যে কোনো সময় গেলাম মূল জামাতের প্রতি আর গুরুত্ব মানুষের থাকবে না তবে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা নেই যেমন পশ্চিমা দুনিয়ার অনেক দেশ আছে যে দেশগুলোতে মসজিদ সচরাচর নেই ছোট্টোখাটো কোনো মসজিদের অ্যারেঞ্জমেন্ট আছে অনেক দূর দূরান্তে একটা মসজিদ থাকলে আরেকটা মসজিদের থেকে একটা দূরত্ব থেকে ওপরটা দূরত্ব অনেক বেশি যেরকম পরিস্থিতিতে মানুষ দেখা যায় একই মসজিদে একাধিক জামাত করা ছাড়া কোনো সুযোগ থাকে না তো সেরকম ব্যবস্থা যদি সেরকম অবস্থা যদি থাকে তাহলে সেখানে একাধিক জামাত হতে পারে জান্নাতুল ফের দাউস এআই থেকে আপনি লিখেছেন ফক্স উঠলে যে শরীরে সোনার উপর পানি দেওয়া হয় বয়াতে কারো নাকি নজর না লাগে যাতে কারো নাকে নজর না লাগে এটা কি জায়েজ আছে দেখুন বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যার বদনজর লেগেছে তার থেকে পানি পড়া নিয়ে বা তার শরীর ধোয়া পানি নিয়ে যার বদনজর লেগেছে তার উপরে সেটি প্রয়োগ করা যেতে পারে এছাড়া সোনার উপর পানি দিয়ে ফক্স উঠলে সে রোগীকে আপনার ট্রিটমেন্ট করা বা আপনার জল লাগলে সেকে ধৌত করা এটা কুসংস্কার সোনার উপর পানিতে এরকম কোনো বরকত বা কল্যাণিকতা না কর্ণাদিস দ্বারা প্রমাণিত না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বিধা এটি নিছক কুসংস্কারের জন্য বিষয় ঈশ্বর জাহান মরিয়াম আপনি লিখেছেন পিরিয়ড হওয়ার একদিন আগে সাদা স্রাবের সাথে অল্প রক্তের চাকা পড়ে মেটে রঙের স্রাবের মতো হয় কিন্তু গড়িয়ে পড়ে না তখন ওই দিন কি আমার নামাজ পড়া উচিত পিরিয়ড হওয়ার আগে আগের দিন যে সাদা স্রাব এর সাথে রক্ত পড়ছে এবং মেটে রঙের স্রাবের মতো দেখা দিচ্ছে এটা আগের দিন হয়েছে সেদিন থেকে মাসিক হওয়ার যদি কোনো সম্ভাবনার চান্স থাকে অর্থাৎ মাসিক যদি আপনার এলোমেলো থাকে এবং নির্দিষ্ট দিনেই হয় এমন কোনো কথা নেই একটু আগে পরে হতে পারে হয় এরকম যদি হয় তাহলে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন এবং চলাপ পড়বেন না ফাহাদ ইবনে আজাদ লিখেছেন বিয়ের কমিউনিটি সেন্টারে পাঁচশো টাকা কুড়িয়ে পেয়েছি বসার সোপায় ওই সোপায় বয়স্ক একজন ভদ্রলোক বসেছিলেন ধারণা করেছি টাকাটা ওনার হবে অনেকক্ষণ ধরে খুঁজছি ভদ্রলোকে কিন্তু পাই নেই ওই জায়গায় অনেকক্ষণ বসে অপেক্ষা করেছি দু চারজনকে টাকা জিজ্ঞাসাও করেছি কেউ দাবি করে নাই পরে টাকা আমার কাছে রাখছে এখন আমার করণীয় কি কুড়ি পাওয়া জিনিস এটার মালিককে খোঁজার চেষ্টা করা দরকার বিবাহের যারা আয়োজন করেছেন তাদের মাধ্যমে বলতে পারেন যে আপনাদের কোনো গেস্টের যদি টাকা হারিয়ে থাকে তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন অর্থাৎ বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন এরপরে যদি আর তাকে পাওয়ার আশা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই টাকা দান করে দিতে পারেন আপনার কোনো গরিব দুঃখী আর যদি আপনি নিজে গরিব হন তারা নিজে খেয়ে বলতে পারেন কিন্তু আপনাকে দীর্ঘদিন পর্যন্ত কয়েক মাস পর্যন্ত এই মালিককে খুঁজে বের করার আপনার চেষ্টা চালাতে হবে